হ্যাঁ, প্রেম কাহিনী ছোটবেলা থেকে শুরু করে বড় কাহিনী, যে আর্ট আউট গুলো রাখা রয়েছে এগুলো কিন্তু এক চালার মধ্যে রয়েছে, সেখানেও কিন্তু আমরা প্রথমেই দেখেছিলাম করা হয়েছে, এবং সেখানে একটি রাধাকৃষ্ণের মূর্তি তাও কিন্তু যথেষ্ট আর। তো হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি কল্যাণীর রথতলাতে, যেখানে এবছরে কিন্তু করা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো এই বৃন্দাবনের প্রেম মন্দিরের প্রিপারেশন ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, এখন আমরা চলে এসেছি এখানকার ফাইনাল লুক দেখার জন্য। বাইরেটা ও ভিতরটা কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে সেটাই আজ দেখবো, এবং ভিতরে মাতৃ প্রতিমা আপনাদেরকে দর্শন করাবো। তো চলুন বেশি কথা না বলে সিধে ভিতরে চলে আসা যাক। তো আমি এখন যেখান থেকে যাত্রী দর্শনার্থীরা লাইন দিয়ে প্রবেশ করবে সেই লাইন ধরেই কিন্তু আমি এখন এগোচ্ছি। আমার সামনে রয়েছে বিশাল আকার কল্যাণীর রথতলায় এবছরের পুজো মণ্ডপ বৃন্দাবনের প্রেম মন্দির। অভূতপূর্ব সুন্দর কিন্তু প্যান্ডেলটা শুরু হয়েছে, কাজ হয়েছে, মানে দেখতেই পাচ্ছেন এখান থেকে ভিডিওর মাধ্যমে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজ, যেমন আমরা প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম যেগুলো করা হচ্ছিলো সেগুলো এখানে ইনস্টলেশন হয়ে যাওয়ার পর এই হচ্ছে তার ফাইনাল লুক। অভূতপূর্ব সুন্দর লাগছে দেখতে, দেখুন বন্ধুরা একবার শুধু, উচ্চতায় কিন্তু যথেষ্ট, আর এই যে গোল্ডেন কালারের মধ্যে পুরো প্যান্ডেলটা করা হয়েছে এটা কিন্তু অভূতপূর্ব সুন্দর লাগছে। মানে আমার তো লিটারেলি এখনই দেখে মনে হচ্ছে যেন সত্যি আমি বৃন্দাবনের প্রেম মন্দিরেই দাঁড়িয়ে রয়েছি। তো চলুন ধীরে ধীরে ভিতর দিকে যাওয়া যাক, এবং ভিতর দিকে গিয়ে দেখা যাক প্যান্ডেলটা কীরকমভাবে কমপ্লিট। তো এটা হচ্ছে সামনের পোর্শনটা, যেখানে কিন্তু বিশাল আকার একটা প্রাঙ্গণ আমরা প্রথমেই দেখেছিলাম করা হয়েছে, এবং সেখানে একটি রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু রাখা রয়েছে, এবং তার চারপাশে সুন্দরভাবে একটি বাগান করা যায়, এখানে ফোয়ারা রয়েছে। এটা রাত্রিবেলা আমরা আসলে দেখতে পাবো, এখন দিনের বেলা বলে এটা বন্ধ, এবং চারিদিকে বিভিন্ন রকম গাছ দিয়ে কিন্তু প্রাঙ্গণটাকে সাজিয়ে নেওয়া হয়ে যায়। ঠিক এই প্রাঙ্গণের সামনেই কিন্তু এই বিশাল আকার প্রেম মন্দিরটা কিন্তু রয়েছে, যেটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। এবং এখান থেকে চলুন ধীরে ধীরে উপর দিকে ওঠা যাক, মঙ্গুঠের ভিতরে কাজ দেখা যায়। এই যে বাইরের যে কাজগুলো, ভিতরে তো যাবোই বন্ধুরা, ভিতরে যাওয়ার আগে আমি বাইরে আটকে গেছি শুধুমাত্র এই কাজগুলো দেখার জন্য। দেখুন ছোটো ছোটো যে কাজগুলো কত সুন্দরভাবে করা, মানে পুরো প্রেম মন্দিরকে ফুটিয়ে তোলা কিন্তু এখানে হয়েছে। মন্দিরের যদি আমি গাটা দেখে থাকি বা মন্দিরের যে ওয়ার্ল্ডগুলো রয়েছে, এই থামগুলো যেগুলো বসানো হচ্ছিলো সরস্বতী ঠাকুরের, যে বলেছিলাম ভিতরে ভিতরে ছোটো ছোটো কাজ রয়েছে, এবং এই যে ডিজাইনগুলো সেগুলো তো সম্পূর্ণ রয়েছে। তার সাথে সাথে দেখতে পাবেন পুরো ওয়ালের মধ্যে, নিচের দিকে, উপরের দিকে, প্রত্যেকটা ওয়ালের মধ্যে কিন্তু রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর যে ছবি তা কিন্তু সম্পূর্ণভাবে ওখানে রাখা রয়েছে। মানে পুরো মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আপনারা কিন্তু রাধাকৃষ্ণের সমস্ত প্রেম কাহিনীর ছবিগুলি এখানে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আর এই যে হচ্ছে সামনে উঠানটি আমরা দেখতে পাচ্ছি, প্রাঙ্গণ উঠান নয়, যে প্রাঙ্গণটি করা রয়েছে এই হচ্ছে সামনে সেই প্রাঙ্গণটি। এটা হচ্ছে মূল দেখতে পাচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে অবশ্যই দর্শনার্থী যাতায়াতের কোনো জায়গা নেই, এখান থেকে তারা এন্ট্রি নেবে, এবং উপাস্থিত গেলে উপাস থেকে এন্ট্রি হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রেম মন্দির লেখা রয়েছে এলইডি লাইটের মাধ্যমে, যেটা অন্ধকারে কিন্তু খুব সুন্দরভাবে প্রজ্বলিত হবে। এই হচ্ছে পুরো মন্দিরটি সামনে থেকে দেখলে অভূতপূর্ব সুন্দর লাগছে মন্দিরটি, এবং এই যে সিঁড়ির পাশে ছোটো ছোটো থামের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম দেখার মতন, মানে চোখের নজর কাড়ার মতন কিন্তু পুরো মন্দিরটার মধ্যে কিন্তু কাজ রয়েছে। আপনি কোনো দিক থেকে নজর সরিয়ে নিতে পারবেন না, সেটা বাইরের থামগুলি হোক অথবা ভিতরের কাছে, ভিতরেরটা আমরা যাবোই, কিন্তু বাইরের যে থামগুলির কাজ দেখছেন সেগুলো কিন্তু অভূতপূর্ব। যখন থামগুলি এখানে ইনস্টলেশন হচ্ছে তো সেই সময় আমরা এসে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন সেটা তৈরি হওয়ার পর এটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগছে। আর পুরো প্যান্ডপটাই কিন্তু সিসিটিভি কভারের আন্ডারে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু রাধাকৃষ্ণের প্রেম কাহিনী ছোটোবেলা থেকে শুরু করে বড় বেলার যে ছবিগুলো সেগুলো কি সুন্দরভাবে লাগানো রয়েছে, উপর দিকেও কিন্তু ছবি রয়েছে, মানে চারিদিকে ভাবে মন্দিরটি কিন্তু পুরো বৃন্দাবনের প্রেম মন্দিরে প্রতিপূরক হয়ে উঠেছে। এন্ট্রান্সের পথেও কিন্তু আমরা এরকম রাধাকৃষ্ণের কিছু ছবি দেখতে পাচ্ছি, যেমন এখানে একটি কিন্তু সুন্দর জলাশয়ের মধ্যে থাকা রাধাকৃষ্ণের ছবি, রাধার হাতে কৃষ্ণ ময়ূর পঙ্খ দিয়ে যে মেহেন্দি পরানোর কাজ হয় সেটা করে দিয়েছে, এবং ঠিক একইভাবে কিন্তু এপাশের দিকেও কিন্তু একটি রাধাকৃষ্ণ ছবি, যে চিরাচরিত ছবিটা সাধারণত সবার বাড়িতেই থেকে থাকে সেই ছবিটি কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু ধীরে ধীরে এই বৃন্দাবনের প্রেম মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, ভেতরে এসে কিন্তু জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, যেমন বাইরেটা সুন্দর ঠিক তেমনই কিন্তু ভেতরটাও অপূর্ব সুন্দর। এখানে প্যান্ডেলের মধ্যে এই যে আর্ট আউটগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল বৃন্দাবনের প্রেম মন্দিরে রয়েছে, সেই জিনিসগুলো এত সুন্দর ফুটে উঠেছে জাস্ট উদ্যান্ত লাগছে। তার সঙ্গে প্রত্যেক বাড়ি এখানে যে ব্যবস্থাপনা থাকে সেটা হচ্ছে মাঝখানে একটা এন্ট্রি থাকে, যেটা হচ্ছে ভিআইপিদের জন্য, এবং দুপাশ থেকে অর্ধেক নর্মাল পাবলিক কিন্তু আসতে পারেন। আর এবারে উপরের অংশটা কিন্তু একটু অন্যরকম রাখা হয়েছে, মানে দোতলা এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, একটা দোতলা সেকেন্ড ফ্লোর হিসাবে করানো হয়েছে,
সেটাকে শো হিসাবে, আর তার উপরে কিন্তু মাঝখানে রাউন্ড হয়ে হয়ে গিয়ে মাঝখানে ঝাড় বাতিটা রয়েছে। এবার আপনাদের দেখাই মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাতেও কিন্তু যথেষ্ট চমক রয়েছে। মাতৃ প্রতিমা সাবেকি মাতৃ প্রতিমা হলেও কিন্তু হিমের সঙ্গে সম্পূর্ণ ম্যাচ হয়ে গেছে এবং অসাধারণ লাগছে। মায়ের সারা শরীর মানে মাতৃ প্রতিমাতে কিন্তু যে ভিতরের কাজ রয়েছে বা অভ্যের কাজ রয়েছে তা কিন্তু খুব সুন্দরভাবে রিফ্লেক্ট করছে এবং যার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম কল্যাণী রথতলার বৃন্দাবনের প্রেম মন্দির। মন্দিরটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। অবশ্যই প্রত্যেকটা প্যান্ডেলেরই তার আলাদা আলাদা সৌন্দর্য, প্রত্যেকটারই আলাদা আলাদা ভালো লাগা, কিন্তু আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন কিন্তু প্রেস করে দেবেন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট আপনারা পেতে থাকবেন। তো চলুন আপাতত এখানে স্টপ করছি, দেখা হচ্ছে পরের মণ্ডপে।